আপনাদের জন্য আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম যেখানে দেখুন আপনাদের লাইব্রেরিতে নিয়োগ করা হবে আপনাদের এখানে পশ্চিম মেদিনীপুরের লাইব্রেরিতে নিয়োগ করা হবে তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে কারা আবেদন করতে পারবে এবং এখানে কতদিন লাস্ট ডেট রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন ফ্রেন্ডস আমাদের কাছে এখন রয়েছে নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশান সেই অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা আপনারা ডাব্লিউ বি জব ইনফরমার এটা সার্চ করবেন আপনারা টেলিগ্রামে আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপও এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন তো দেখুন ফ্রেন্ডস এখানে প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস এবং দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও দেওয়া রয়েছে এখানে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ দ্য ফাইভ পোস্ট অফ লাইব্রেরিয়ান তো এখানে কিন্তু আপনাদের দেখুন টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু আপনাদের লাইব্রেরিয়ান পদের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দেখুন ফ্রেন্ডস আপনাদের কোন ক্যাটাগরির জন্য কটি করে ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলসটি দেখুন এখানে দেওয়া রয়েছে এখানে আপনার আবেদন করার জন্য কেমন কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি দেখুন এখানে বলা হয়েছে যেখানে বলেছে আপনি যদি এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স নিয়ে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সাথে কিন্তু আপনার দেখুন নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন লাইব্রেরি সার্ভিসে এছাড়াও কিন্তু আপনার বাংলাতে কথা বলতে জানতে হবে বাংলার নলেজ থাকতে হবে এবং আপনার কিন্তু এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য এখানে দেখুন আপনার বয়সী রয়েছে যেখানে দেখুন আপনার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু দেখুন এখানে আপনি এজ রিল্যাকশন পেয়ে যাবেন আপনি এখানে গভর্নমেন্টের যে সমস্ত রুল রয়েছে সেই সরকারের রুল অনুযায়ী কিন্তু আপনার এখানে প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট ছাড় পেয়ে যাবেন এখানে দেখুন আপনার বেতন দেওয়া হবে আপনাকে বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু আপনাকে এখানে বেতন দেওয়া হবে এখানে দেখুন এখানে আপনার আবেদনের শেষ তারিখ কবে রয়েছে তো এখানে কিন্তু পনেরোই জুলাই দু হাজার বাইশ তারিখের মধ্যে আপনাকে এখানে আবেদন করতে হবে তারপর কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আবেদনের সময় দেখুন এখানে আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলি দিতে হবে তো প্রথমেই দেখুন এখানে বলেছে আপনার এখানে সমস্ত রকমের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট সেগুলি কিন্তু আপনাকে দিতে হবে আপনার এখানে অ্যাড্রেস প্রুফ দিতে হবে এখানে এখানে দেখুন আপনার ডেট অফ বার্থ প্রুফ দেবেন এছাড়াও কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট আপনার এখানে দেখুন রয়েছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট এবং এখানে আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলি কিন্তু আপনাকে এখানে দিতে হবে এরপরে দেখুন এখানে বলেছে আপনার যদি এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু তার সার্টিফিকেট বা কার্ড কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে এছাড়াও কিন্তু আপনার এখানে পাসপোর্ট সাইজের ফটো এবং আপনার এখানে দেখুন বাইশ টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প লাগবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাকে পনেরো তারিখের মধ্যে আপনার যে আবেদনপত্র সেটি পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র আপনি পেয়ে যাবেন দেখুন এই ওয়েবসাইটে দেখুন এখানে ওয়েবসাইটটি বলা রয়েছে ডাব্লু ডাব্লু ডট পশ্চিম মেদিনীপুর ডট ডট ইন এছাড়াও কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে বা ডেসক্রিপশন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও দেখুন ফেন্স এখানে রয়েছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলি আপনারা পিডিএফটি ডাউনলোড করে ভালো করে কে নিতে পারবেন তো পিডিএফটি আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং তারপর যদি আপনারা এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে পনেরো তারিখের আগে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন এবং আপনি যদি এমনই চাকরির আপডেটগুলি সবার প্রথম পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে রাখবেন